ওই যে কলের পাশে কলের পাশে নমস্কার। চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সকালের আমরা যখন শুরু করি তাহলে অবশ্যই এটা আমাদের প্রচেষ্টায় থাকে যে ভালো কোনো সুসংবাদ থেকে আমরা যাতে আমাদের সংবাদ পরিবেশন শুরু করতে পারি। তবে আজ ১৩ই ডিসেম্বর, দিনটা মনে হয় সঠিক হবে না কাঁচড়াপাড়াবাসীদের জন্য, এবং তাও আমরা এই প্রথম সংবাদটা আপনাদের কাছে পরিবেশন করছি একটি ঘটনাকে কেন্দ্র করে। কাঁচড়াপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত, কাঁচড়াপাড়া একদম স্টেশন সংলগ্ন, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, একদম কাঁচড়াপাড়া স্টেশন সংলগ্ন আমি এই মুহূর্তে রয়েছি এবং আপনাদের একটি দৃশ্য দেখানোর চেষ্টা করব। এই জায়গাটি যেখানে দেখতে পাচ্ছেন রেলের একটি কোয়ার্টার, পরিত্যক্ত কোয়ার্টার অবশ্যই, 1940 ও, ঠিক এই জায়গাতেই আজ একটি শিশু মানে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ কিন্তু এখানে পাওয়া গিয়েছিল। সকালবেলা ভোরবেলায় মানুষজন এখানে দেখতে পারেন, দেখার পর তারা খবর দেন পুলিশকে এবং আর কী কী হয়েছিল একটু আমরা জেনে নেব। সরাসরি এখানকার যারা সেই মুহূর্তে ছিলেন উপস্থিত আমরা তাদেরকে একটুখানি ডাকার চেষ্টা করব, তাদের সঙ্গে অবশ্যই কথা বলার আমরা চেষ্টা করব। তারা কী বলছেন, কী ঘটেছিল ঘটনা, আসুন আমরা একটুখানি কথা বলে দেখি। একটু কে দেখেছিল ফার্স্ট? কি নাম ভাই? আমার নাম ডাবলু ভূষাল। কি দেখেছিলে তখন? আমি দেখলাম এখানে সকালবেলা উঠে ওনার মা এসে আমাকে প্রথম বললেন কি আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, তো বললাম তিনটে নাগাদ ও বেরিয়েছে। আমরা তিনটে নাগাদ যখন বেরিয়েছে তুমি তো একবার আশেপাশের লোককে খবর দিতে পারতে, তিনটেটা বয়স্কমে বেরিয়েছে, তোমার কিছু জানা নেই, এখন সকাল ৫:৪০ হচ্ছে তুমি আমাকে জানাতে এসছো। তখন কান্নাকাটি করছে, ভাই এদিক ওদিক ছুটে যাচ্ছে। যাওয়ার পর এবার আমি তখন আমার গেরেজ খুলি, ঝাড় দিতে যাই, ঝাড় দিতে দিতে গিয়ে ওই কোনায় দিকে আমি যখন ছুটু ফেলতে যাই তখন দেখি একটা পুতুলের মতন, যেইটুকু আমার তোমার তখন তো ঘুমের চোখ দেখতে গিয়ে এসব দেখি। তারপর মাকে জিজ্ঞাসা করলাম তোমার মেয়ে কী ড্রেস পরে, তখন বলেছে লাল। তখন আমি একটু সন্দেহ হলো, তারপর আমি এক বড় দেখতে যাই, ওনার মাকে বললাম দেখুন তুই কোনায় কি আমার দেখে আমার মা চিৎকার চিৎকার করেছে, বা সেইটুকু আমার একটা মানে কত বয়স হবে মেয়েটাকে জানেন? ১৩-১৪ বছর বয়স। পড়াশোনা করতো? পড়াশোনা। কি নাম ছিল মেয়েটার জানেন? নাম তো আমি জানি না। মানে তার বাবার নাম? বাবার নাম নন্দলাল কানামান, নন্দলাল যাদব, নন্দলাল যাদব বাবার নাম। তো আপনি মানে প্রথম দেখলেন ঘটনাটি, আপনি বিষয়টি মেয়ের বডি কিন্তু ডেনে আপনি প্রথমে দেখলেন? প্রথম দেখেই নাইট গার্ডের মাঝে থাকে রবি, তাকে বলি একটু থানায় খবর দিতে, ওই থানায় খবর দেয়। আর তারপর আমি নিজের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে এই অভিযোগটা জেনে জানাই। তারপরে পুলিশ আছে? তারপরে তার পুলিশ প্রশাসন এসে নিজের ডাক করা আমরা। মানে বডি এখন কোথায়? বডি এখন থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গেছে, মানে তার যে মেয়ে ছিল তার মা বাবা বা তার পরিবারের লোক তারা কোথায়? তাদেরকে পুলিশ নিয়ে গেছে এই মুহূর্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক মানে কখন দেখেছে, টাইমটা কী হবে তখন? ৫:৪৫ কাছাকাছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল প্রায় ৫:৬ নাগাদ এই ঠিক জায়গাটিতে মেয়েটির দেহ পাওয়া গিয়েছিল। অবশ্যই তার চিত্র আমরা পরিবেশন করব পরবর্তীকালে, কিন্তু এটা হলো যে মেন ঘটনা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই কোয়ার্টার 1940 সেই কোয়ার্টার, হ্যাঁ 1940 ও, ঠিক এই কোয়ার্টারের সামনে কিন্তু এই ড্রেন দেখতে পাচ্ছেন যেখানে সেই মেয়েটির দেহ পাওয়া গিয়েছিল এবং স্থানীয় অনেকে এখানে উপস্থিত রয়েছেন। তারা দেখতে পাচ্ছেন কাউন্সিলর রয়েছেন সকালে এখানে উপস্থিত, কাউন্সিলর থেকে আমরা কিন্তু সরাসরি কথা বলবো। আচ্ছা দাদা, কী কী দেখলেন তখন, কী জানলেন আপনারা? দেখুন সকাল ৬টার সময় এই ছেলেটি সাইকেল গ্যারেজ কাছে, ও আমাকে ফোন করে ৬:০৫ নাগাদ যে দুটো দিকে কোয়ার্টারেই থাকে একটি মেয়ে, তার মা ওকে জানাচ্ছিল যে ওর মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না। তা ও বললো যে আপনি থানায় চলে যান, তুমি থানায় চলে যাও, থানায় গিয়ে ডায়েরি করো। তো ও তারপরে ঝাড় দিয়ে ময়লা ফয়লা সব ড্রেনের কাছে নিয়ে যাচ্ছিলো, তখন গিয়ে দেখে যে কিছু একটা পড়ে আছে। তা ভালো করে দেখে
যে একটা বাচ্চা মেয়ে পড়ে রয়েছে। তখন আমিও চলে আসলাম, তৎক্ষণাৎ আমি চলে আসি, থানা থেকে খবর দেওয়া হয়, ইনফরমেশন দেওয়া হয়, পুলিশ প্রশাসন আসে, পুলিশ প্রশাসন এখন বিষয়টি কীভাবে ঘটনা ঘটেছে, কে সঙ্গে গিয়ে জড়িত আছে সেগুলো দেখছে, আদৌ কীভাবে ঘটনাটা ঘটেছে সেগুলো সবই ইনভেস্টিগেশন চলছে, তারা বলতে পারবে, পুলিশ প্রশাসন বলতে পারবে। বডিটা আপাতত নিয়ে গেছে, মানে আর কাউকে গ্যারেজ করেছে পুলিশ স্পটে বা কাউকে ডেকে কি নিয়ে গেছে? ওর মাকে নিয়ে গেল, মাকে থানায় নিয়ে গেছে, ভাইকেও নিয়ে গেছে, ভাইকে কোথায় নিয়ে কোনো এক জায়গায় নিয়ে গেছে, ওর বাবা কোথায় আছে চাকরি করে সেখানে নিয়ে গেছে। তা সেই পরিবারের বিষয়ে কি কিছু জানা আছে, কি করতো তারা বা তাদের কি? রেলওয়ে যে আমি যেটুকুনি শুনলাম, রেলে চাকরি করে বাবা, এখন বোধহয় ডিউটিতে গেছে বোধ হয়, এবং এখন পুলিশে পরে সে এই বিষয়ে যা করার করছে। তার কি নাম, কি নাম কিছু জানা গিয়েছে মেয়েটার? মেয়েটার নাম আমি জানি না। কি মেয়েটার নাম কি ও বলতে পারবে? এই মেয়েটার নাম কি বলতে, ওরা দেখলাম মেয়েটার মা, তার সঙ্গে এখানেই দুটো বাচ্চা ছিল, একটা বড় ছেলে ছিল, আরেকটা আর এই চারজন ছেলে। মানে ঘর থেকে মেয়ে বেরোতো না বাইরে? হ্যাঁ, বেশি বেরোতো না, এই পড়তে পড়তে দিতে পড়াশোনা করতো। কেউ নাম টাম জানে না, মানে এখানে কোনো অশান্তি হতো কি তাদের বাড়িতে বা অন্য কোনো খবর আছে? আমি তো শুনছি যে চিলামিলি হতো, বাবা একটুখানি ডাং সবসা থাকতেন। এই ঘটনা পুলিশ ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন করে দেখছে ব্যাপারটা কি আছে। অশি আরে নবজীবন, এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরলাম কাছড়াপাড়া 5 নম্বর ওয়ার্ড মানে স্টেশন সংলগ্ন যে ঘটনা, সেখানে একটি কিশোরীর দেহ যে পাওয়া গিয়েছিল, অবশ্যই তার সেই দৃশ্যটা আমরা কিন্তু অবশ্যই আপনাদের কাছে সম্প্রচার করব। তবে আপাতত এই সম্প্রচার, এই প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ।